বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা একটা সেরি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আমরা কড়াইয়ে তেল ঢেলে নিলাম, তেলটা ভালোভাবে গরম হয়ে গেল, এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিব, হালকা বাদামি কালার হলে এর মধ্যে তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিব, লং। এখন এর মধ্যে দিয়ে দিব আমরা মুরগির মাংস, ছোট ছোট করে কেটে রেখেছিলাম। মুরগির মাংসের কিমা বানাবো তাই ছোট ছোট করে কেটে নিলাম, এর মধ্যে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। তো চামচ দিয়ে বারবার নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব আমরা মটর আর হচ্ছে আলু কুচি করে দিয়ে দিব। দিয়ে দিব কাঁচামরিচ, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব আদা রসুন বাটা। দিয়ে সবগুলো উপকরণ ভালোভাবে নেড়েচেড়ে নিব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো। দিয়ে দিব হলুদের গুঁড়ো। দিয়ে দিব ধনিয়ার গুঁড়ো। দিয়ে দিব গরম মশলা, যেটা আমরা নিজেরাই বাসায় তৈরি করেছিলাম। এখন চামচ দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিব, সবগুলো উপকরণ একসঙ্গে মাখিয়ে নিব নাড়াচাড়া করে। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর অল্প পরিমাণ পানি দিয়ে কষিয়ে নিব মাংসটা ভালোভাবে। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিব টমেটো কুচি, দিয়ে এটাও ভালোভাবে নাড়াচাড়া করব। ভালোভাবে কষিয়ে নিব আমরা মাংসটা। দিয়ে দিব স্বাদ মতো লবণ। প্রায় কষানো হয়ে গেছে আমাদের কিমা, তো আমরা বারবার নাড়াচাড়া করব। ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, এখন এর মধ্যে আমরা দিয়ে দিব এক বাটি পানি। পানি দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার কিছুক্ষণ পর ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখে নেব কী অবস্থা এবং চামচ দিয়ে নাড়াচাড়া করে নেব।
তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব আমরা। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে দেখে নিব। কিমার কালারটি অনেক সুন্দর হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। নাড়াচাড়া করে 4-5টা ভালোভাবে আবারও ঢাকনা দিয়ে আমরা ঢেকে দিব। তো এখন আমরা চুলায় একটি ছোট বাটিতে দুধ নিয়ে নিলাম, দিয়ে দিব চিনি, খাঁটি গরুর দুধ, এটা আমরা ভালোভাবে বলক উঠিয়ে নিলাম। উঠিয়ে নেওয়ার পর এর মধ্যে আমরা দিয়ে দিলাম চিনি, দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ, এটা আমরা সেমাই রান্না করব। দুধটা ভালোভাবে বলক উঠে গেল। এখন এই দুধের মধ্যে আমরা লাচ্চা সেমাইগুলো ঢেলে দিব। তো লাচ্চা সেমাইটা এর মধ্যে ঢেলে দিলাম। আর এদিকে আমাদের কিমাও প্রায় হয়ে এসেছে, আরেকটি চুলায় আমরা দুধ বসিয়ে দিলাম। যেহেতু সেহরি খাবো তাই কিমাটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। এর মধ্যে দিয়ে দিলাম দুধের মধ্যে 2 এলাচ, চাপাতি দিয়ে দিলাম, আর রুটি বানাবো, রুটি বেলে নিলাম। এদিকে চাও আমাদের বলক হয়ে আসলো, আর আমরা রুটিগুলো ভেজে নিচ্ছি এক এক, একের পর এক। বাঙালিরা প্রায় সেহরিতে ভাত খেয়ে থাকে, আবার অনেকে রুটি খেয়ে থাকে। রুটিটা ভালোভাবে ছেঁকে নিলাম। আমাদের চাও প্রায় হয়ে এসেছে আর আমাদের কিমাও তৈরি হয়ে গেল। দেখতে পাচ্ছেন কিমা, ভাজি, সেমাই, ভাত, ডাল, চিনি, মিষ্টেক, চা। তো এই হয়ে গেল আমাদের আজকের সেহরির খাবার। তা আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামত জানাবেন, আর ভালো লাগলে আপনার ফ্রেন্ড সার্কেল সবার মাঝে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে আমাদের পাশে থাকবেন, যাতে করে নতুন কোনো ভিডিও আপনাদের মাঝে শেয়ার করলে আপনারা সবার আগে দেখতে পারেন, আমাদের সাপোর্ট করবেন। গাইস আসসালামু আলাইকুম।